আপনারা দেখছেন পিএম নিউজ 365। সিপিএম এর কাছে যখন ন্যায় বিচার পাইনি তখন তাদেরকে আমরা ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। আজকে যারা আছে তারা যদি ন্যায় বিচার করতে ব্যর্থ হয়, তারা যদি আরএসএস এর চশমা পরে নেয়, তারা যদি গেরুয়া চশমা পরে নেয়, হিন্দুত্বের চশমা পরে নেয়, জেনে রাখুন বাংলার 30% মুসলমান কিন্তু এই সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আপোষ করার অপরাধে কিন্তু এই শক্তিকেও ক্ষমা করবে না, ছুঁড়ে বঙ্গোপসাগরে ফেলবে। আমার মুসলিম নওজোয়ান ভাইদেরকে যেভাবে এই রাজ্যের পুলিশ প্রশাসন অশ্লীল ভাষায় গালি দিচ্ছে, 6 ডিসেম্বর নিয়ে যেভাবে মুর্শিদাবাদের মতো জেলায় পুলিশ পোস্টার ছিঁড়ে দেওয়ার পিছনে মদত দিচ্ছে, সেটা অত্যন্ত অন্যায়। এটা কিন্তু মুসলমানদের সঙ্গে চূড়ান্ত অন্যায় করা হচ্ছে। বিভিন্ন থানার পুলিশরা বিভিন্ন জায়গায় মুসলিম যুবকদের বিগত দিনে সিপিএম এর আমলে বলতো তোমরা সিমি করো, তোমরা সিমি করো, এখন বলছে তোমরা মিমি করো, তোমরা মিম করো। এই সমস্ত বক্তব্য কিন্তু আমরা আইনের রক্ষকদের কাছে শুনতে চাই না। যদি এই ধরনের অন্যায় মুসলিম যুবকদের প্রতি পশ্চিমবাংলায় একের পর এক ঘটে, জেনে রাখবেন আমরা কিন্তু ছেড়ে কথা বলব না, অন্যায়কে কোনোভাবে মেনে নেব না, বরদাস্ত করব না। কিছু কিছু মানুষকে আপনারা কিনে রেখে দিতে পারেন, কিন্তু সব মানুষকে সবসময়ের জন্য কিনে রেখে দেওয়া যায় না। অন্যায়কে সমর্থন করব না, বরদাস্ত করব না। আমি শুনেছি মালদা জেলার চাঁচলে এক মুসলিম যুবককে একটি ফেসবুকে পোস্ট করার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। অশ্লীল ভাবে কেউ ফেসবুকে পোস্ট করুক এটা চাই না, কিন্তু ওই পোস্টটা আমি নিজে পড়েছি। মুর্শিদাবাদের একটি পুলিশ যে ভাষায় গাল দিয়েছিল সেই ভাষাগুলো লিখে ওই ছেলেটি তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছিল। তার ফেসবুক অ্যাকাউন্টে ওটা পোস্ট করা যদি অন্যায় হয়, তার জন্য যদি ওকে গ্রেপ্তার হতে হয়, তাহলে মুর্শিদাবাদের যে পুলিশ অফিসার একটি মুসলিম ছেলেকে অশ্লীল ভাষায় গালি দিয়েছিল তাকে কেন আগে গ্রেপ্তার করা হলো না? এটাও কিন্তু পুলিশকে দিতে হবে। আর মানুষ আমরা প্রতিবাদ করছি না মানে এই নয় যে আমরা চোখ বুজিয়ে আছি, আমরা অন্ধ হয়ে গেছি। আমরা ন্যায় বিচার চাই, আমরা সুবিচার চাই। সিপিএম এর কাছে যখন ন্যায় বিচার পাইনি তখন তাদেরকে আমরা ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। আজকে যারা আছে তারা যদি ন্যায় বিচার করতে ব্যর্থ হয়, তারা যদি আরএসএস এর চশমা পরে নেয়, তারা যদি গেরুয়া চশমা পরে নেয়, হিন্দুত্বের চশমা পরে নেয়, জেনে রাখুন বাংলার 30% মুসলমান কিন্তু এই সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আপোষ করার অপরাধে কিন্তু এই শক্তিকেও ক্ষমা করবে না, ছুঁড়ে বঙ্গোপসাগরে ফেলবে।